ভয়েস মিলে স্বাগত। বাংলা টেলিভিশনে রান্না শো এর প্রসঙ্গে যার কথা উঠে আসে তিনি হলেন সুদীপা বন্দ্যোপাধ্যায়। তবে আপাতত জি বাংলার রান্নাঘর ছেড়ে নিজের সংসারেই মন দিয়েছেন সুদীপা। কিছুদিন আগে মা হয়েছেন তিনি। পরিবারে এসেছে নতুন সদস্য আদিদেব, আর তাকে নিয়েই এখন হইচই পরিবারে। দু মাস আগেই অন্নপ্রাশন হয়ে গিয়েছে ছোট্ট আদিদেবের। এবার সুদীপার বাপের বাড়ির লোকজন মেতে উঠেছে আদিদেবকে নিয়ে। সম্প্রতি ছোট আদিদেব মামা ভাত খেল। সেই মামা ভাতের অনুষ্ঠান থেকে বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুদীপা চট্টোপাধ্যায়। ছবিগুলিতে দেখা যাচ্ছে একেবারে জমিয়ে মামা ভাত খাচ্ছে ছোট্ট আদিদেব। আদির মামা ভাত অনুষ্ঠানে মেতে উঠেছে পরিবারের অন্যান্যরাও। সাদা ধুতি পাঞ্জাবিতে ছোট্ট আদিদেব একেবারে যেন রাজপুতের মতো লাগছে। মামা ভাতে কি মেনু ছিল তাও শেয়ার করেছেন সুদীপা। ছবিতে দেখা যাচ্ছে ভাত, ডাল, নানান রকমের ভাজা, তরকারি, মাছ, মাংস, পায়েস শুক্ততে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে আদিদেবকে। জনপ্রিয় অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেবকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের এ ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।